বন্ধুরা গুড মর্নিং, আমি শুভজিৎ। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের যাদের টেট আছে টেটের জন্যও ইম্পর্টেন্ট, এবং ছোট ছোট ক্লাস বা আপ টু মাধ্যমিকের উপর পর্যন্ত খুব ইম্পর্টেন্ট আছে। আজকে শিখব দশমিক সংখ্যা থেকে কি করে আমরা ভগ্নাংশে যাব, ভগ্নাংশ থেকে কি করে আমরা অনুপাতে যাব। অনুপাত কি বললাম? দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে অনুপাত। সেখান থেকেও যাওয়া যায়, সেখান থেকে আমরা যাব কি শতকরা, আবার আমরা রিটার্ন ব্যাক করব। তাহলে এটা কি লিখলাম? দিস ইজ ডেসিমাল নাম্বার, দিস ইজ ফ্র্যাকশন, রেশিও, পার্সেন্টেজ। ওকে, তো ফার্স্ট একটা ডেসিমাল নাম্বার যদি লিখি যে 2.3, দশের নাম্বার, একে আমরা কোথায় যাব? ভগ্নাংশে যাব। 23/10, পয়েন্টকে 1 লিখবো, পয়েন্টের পর যটা নাম্বার আছে ততগুলো শূন্য লিখবো, ভগ্নাংশে এলো। ভগ্নাংশ থেকে আমরা অনুপাতে যাব। ওকে, এখান থেকে আমরা পার্সেন্টেজে যাব, ওকে। নেক্সট আরেকটা এক্সাম্পলে যাই। ওকে, পয়েন্ট 1, পয়েন্টের পর কটা সংখ্যা আছে? দুটো ডিজিট আছে, দুটো জিরো। রেশিও তাহলে কি হবে? পার্সেন্টেজ কি হবে? কতগুলো নাম্বার আছে? 001/, একে আমরা কি লিখতে পারি? 1/1000। ওকে, রেশিও কি হবে? 1:1000। খুব ইজি। তাহলে আমরা এটা একটা শর্ট ট্রিক শিখলাম ভগ্নাংশে। এটা লব, এটা হর, এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এটা ইস টু, এটা করলে রেশিও পাবো। নিউমারেটর ইস টু ডিনোমিনেটর, রেশিও ফ্র্যাকশনকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পার্সেন্টেজ পাচ্ছি। খুব ইজি, দেখে নিয়েছো। এবারে আমরা কি করব? আমরা ব্যাকওয়ার্ডসে করব। কি করব? শতকরা থেকে অনুপাত, অনুপাত থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক সংখ্যা। ওকে, একটা পার্সেন্টেজ আছে, কি আছে? 5%। কত আছে? 5%। পার্সেন্ট থেকে আমরা ফার্স্টে আসবো কি, কিসে আসবো? ভগ্নাংশে। 100 দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে ডিভাইড করব, তারপরে সিম্পলিস্ট ফর্ম করো। 5/1 = 5/20, 1/20, রেশিও 1:20।
এবারে আমরা ডেসিমেলে যাব ডেসিমেলে 21.0 0.05 ওকে তাহলে শতকরা থেকে আমরা ফারস্টে কিসে এলাম ভগ্নাংশে এলাম কি করলাম আমরা 100 দিয়ে ডিভাইড করলাম তারপরে যদি সিম্পলেস্ট ফর্ম বের করা যায় বের করব সেখান থেকে আমরা কিসে এলাম রেশিওতে এলাম তারপরে আমরা কিসে এলাম ভগ্নাংশ থেকে আমরা আবার ডেসিমেল নম্বরে এলাম দশমিক সংখ্যায় ডিভাইড করে ওকে আরেকটা করি ওকে কি আছে ফার্স্টে কোথায় আসব ভগ্নাংশে আসব পয়েন্ট তুলে দিয়েছি ডিভাইড করলাম এখান থেকে ইকুয়াল টু কত বেরোলো 105 1 যা 1 কটা জিরো আছে চারটে জিরো আছে কটা সংখ্যা আছে কটা শূন্য আছে চারটে শূন্য উপরে কটা সংখ্যা আছে তিনটে তাহলে 0.0101 105 ওকে রেশিওতে যাব এটা আগে সিম্পলেস্ট ফর্ম করব 5 2 যা 5 1 যা 5 2 ওকে 21 বাই ওকে তাহলে রেশিও হচ্ছে 20% আছে একে আমরা রেশিও ফ্র্যাকশন ডেসিমেল নাম্বারে কনভার্ট করব ফার্স্টে ফ্র্যাকশনে করব কি করব 100 দিয়ে ডিভাইড করব ক্যান্সেল করব 21 যা 25 যা তাহলে কত হয়ে গেল 1/5 1/5 1:5 তিনটে দুটো পেয়ে গেলাম পয়েন্টে করব কত আছে দুটো ওয়ান এর পর কটা জিরো আছে দুটো জিরো উপরে দুটো সংখ্যা আছে 0.20 or 0.2 আনসার ওকে ভেরি ইজি ভেরি ইজি তো তোমরা টেটের জন্য এইভাবে প্র্যাকটিস করে যাও বা তোমাদের পরীক্ষার জন্য এইভাবে প্র্যাকটিস করে যাও দেখবে খুব ইজি লাগবে টাটা বাই আর সবাই মন দিয়ে পড়াশোনা করবে